অবশ্যই থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আমার স্বপ্নের টিকটক আইডি ডিজিবল হয়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি টিকটকে এবং ইউটিউবে ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। অবশ্য কী কারণে বন্ধ করে দিয়েছিলাম সেই কথা আজকে আমি আপনাদের মাঝে বলতে আসলাম। যদিও আমার মনটা আজকে ভালো নেই, তারপরেও আজকে আমি আপনাদের ভালোবাসার টানে এই ভিডিওটি করা। অনেক সাজে তিল তিল করে গলা আমার শখের আইডি টিকটক ডিজিবল দিয়েছে। আমার স্বপ্নের টিকটক আইডি ডিজিবল হয়ে গেছে। তো হ্যালো গাইস, আসলে দেখতেই পাচ্ছেন মিন্টু অনেক সাদের তার টিকটক আইডিটি হারিয়ে সে কান্না ভেঙে পড়ছে। আসলে যার কারণে সে দীর্ঘদিন ধরে আপনাদের মাঝে ভিডিও দিতে পারছিল না। মিন্টু, আসলে কান্না করার কিছু নেই, সেলিব্রিটিদের সেলিব্রিটি কখনো আসলে টিকটক আইডি হারিয়ে গেলে যে কমে যায় তা না। পাবলিক যদি তোমাকে ভালোবেসে থাকে অবশ্যই আমাদের টিকটক আইডি আবার আমরা চাইলে অবশ্যই কিছুদিনের ভিতরে আমরা উঠিয়ে নিতে পারবো যদি তোমাকে তারা মন থেকে ভালোবেসে থাকে। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন মিন্টু কিন্তু তার টিকটক আইডি হারিয়ে অনেকটাই মানে কান্নায় ভেঙে পড়ছে। মিন্টুকে যতটুকু বোঝানো ছিল আমি বুঝিয়েছি, তবে তারপরেও মিন্টু আর কিছুতেই মানে শান্ত হতে চাচ্ছে না। মিন্টু সমস্যা নাই, তো তোমাকে যদি পাবলিক আসলে মন থেকে ভালোবাসে তাহলে আমরা আবার টিকটক আইডি উঠিয়ে নিতে পারবো। তো গাইস, আসলে কি বলবো, আমি আসলে বলার মতো কিছু নাই। আমাদের অনেক স্বপ্নের অনেক আশা ছিল এই টিকটক আইডি নিয়ে, আমরা অনেক দূর অল্প দিনের ভিতরে অনেক দূর মিন্টুকে নিয়ে এগিয়ে গিয়েছিলাম আপনাদের ভালোবাসা নিয়ে। আসলে আপনারা অনেক সাপোর্ট করেছিলেন, তো আমরা আবারও মিন্টুকে নিয়ে নতুন করে টিকটক আইডি খুলবো। আমাদের দীর্ঘদিন ধরে ইউটিউবেও ভিডিও বন্ধ ছিল, যার কারণে ভিডিও আপনাদের নিয়মিত দিতে পারিনি। তো গাইস, আসলে এই কারণে আমাদের ইউটিউব এবং টিকটকে ভিডিও বন্ধ ছিল। তো এখন থেকে আমাদের আসলে প্রতিনিয়ত ইউটিউব এবং আবার আমরা নতুন করে টিকটক আইডি ক্রিয়েট করবো, সেই সাথে ইউটিউবে আমাদের সবসময় রেগুলার নতুন নতুন কন্টেন্ট পাবেন মিন্টুর। আসলে এই টিকটক আইডিতে ডিজেবল হতে ও খুবই কান্না করছে এবং মনটাই আর ভেঙে গিয়েছিলো। আসলে গায়েস, মিন্টু এই জন্যই বেশি কান্না করতেছে, একটি মা যেমন করে তার ছোট ছেলেকে তিল তিল করে বড় করে তুলে অনেক স্বপ্ন নিয়ে, ঠিক সেরকমই আমাদের মিন্টু আইডিটিকে ঠিক তার টিকটক আইডিটি এমনভাবে গড়ে তুলেছিল খুব স্বপ্ন নিয়ে, আস্তে আস্তে করে অনেক দূর এগিয়েও নিয়েছিল, অনেক বড়ও করে ফেলেছিল টিকটক আইডিটি, অল্প দিনে খুব বড় করে তুলেছিল আইডিটি। তো সেই আইডিটি হারিয়ে মিন্টু আসলেই যার জন্য এত কান্না করছে। দেখতেই পাচ্ছেন মিন্টু আসলে অনেকটা তার অবস্থা বেশি ভালো না। তো গাইস, আমাদের টিকটক আইডিতে আসলে 8 লক্ষ ফলোয়ার হয়ে গেছিলো, সেই সাথে মিন্টু কত জানি লাইক ছিল আইডিতে? 8,007,000। 8,007,000 লাইক ছিল আমাদের। আমাদের টিকটক আইডিটি আসলে অল্প দিনে অনেক দূরে এগিয়ে গিয়েছিলো। তো আপনারা পাশে থাকলে আমরা ইনশাল্লাহ আবারও আমরা এগিয়ে যেতে পারবো, আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন। তো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন মিন্টু আসলে কীভাবে কান্না করছে, আমি ওকে যথেষ্ট পরিমাণ বুঝিয়েছি। তো আপনারাও কমেন্ট আশা করি ওকে কিছু বলবেন, সেই সাথে আমরা নতুনভাবে আবারও আমাদের একটি টিকটক আইডি ক্রিয়েট করেছি শ্রাবণ হাসান নামে, আপনারা অবশ্যই সেটি ফলো করবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।